আজি বল খামাকা উদু উদিক আমার কল দিস না, তোর কল দেখলেই আমার বিরক্ত লাগে। একটা সময় তোর লোক কন্ট্যাক্ট হয়েছিল, এর লিগে ফোনটা ধরছি, আর কোনো সময় ফোন দেবি না, ঠিক আছে? আপনি এইভাবে চোখ উল্টা দিলে তো হবে না নবাব ভাই। ওই নবাবরা কোনো সময় চোখ উল্টায় না, আর চোখ গরম করে থাকে সবসময়। ওই গরমে সব জৈলাপুরা সারখার হয়ে যাবে, বুঝছস? সাবধান হয়ে যা। এই বেটা এই চাপাবাজি থামা, তুই উপমহাদেশে নবাব হবি, তুই তো এই গ্রামে নবাবই হইতে পারবি না। ওই পি ওই একদম ক্যাকো করবি না, কিন্তু আমারে কিন্তু সিরাজদৌল্লা বাসটায় নরম সরম, আমি কিন্তু অন্য নবাব, একদম দৈরা কিন্তু ক্যাকো করে দিমো। এই তুই আমারে ক্যাকো ক্যাকো করে দিবি না, আমি কিন্তু সবাইরে বলে দেব যে এটা তোর সাজানো, আমি মোহনের কেউ না। খারা তোর কত দিন আমার আসি হইতেছে, একটু হাসিয়া লই। শয়তান নিমক্ষারামি, তোর দাঁত কিভাবে ভাঙত এটা আমি জানি, তুই ঘুঘু দেখেছিস কিন্তু ঘুঘুর ভাত দেখিসনি। এই কথা যদি তুই কস, এই গ্রামে মোহনের যত ভক্ত আছে তোর দিকে যদি পাথর ফিক্কা মারে তুই ভ্যানিশ হয়ে যাবি। আমি তোমার করতে গেছি আর তুমি করছো না, তুমি ফিডার খাও, তুমি কিছু বোঝো না, আমি যা কোনো তাই করবা, মানুষের বিশ্বাস দেব না। আমি ভুল স্বীকার করব, আমি মোহনকে গিয়ে বলবো মোহন আমি অন্যায় করছি, আমাকে শাস্তি দাও। ওরে বাবা, শাস্তি দিয়ে তোমারে কি একেবারে আদর করে দুধ কলাটা খাওয়াইবো, বুকে তুলে নিব, তোরা গুল্লি করে মার বাবাটা মারু। মোহন যদি আমাকে মাইরা ফেলে তাইলে আমি এই মৃত্যু হাসি মুখে মেনে নিব। এত বড় বিশ্বাসঘাতক তুই, তোরে আমি উপযুক্ত শাস্তি দিয়ে তবে এই গ্রাম থেকে যাব। তোরে মোহন মারার লাগবো না, তোরে আমারও দায়িত্ব এই বর্ষে তোরে মারার, মারেরটা খুনি দিয়ে তোরা একটা ঠুসকর মতো ঠাস হয়ে যাবি গে বেটা। আসতে কত তোর খুনি রে, তোর খুনি রে এবার আমি শেষ করে দেবো, শেষ করে দেবো তোরে সব। নবাব, তোরে আমি শিক্ষা দিবই দিব, তুই তো আমার চিনস না, তুই এই শিক্ষা পাবি।